সাবস্ক্রাইব করুন মাই হোম স্টাইল কুকিং কে আর ক্লিক করুন বেল আইকন কে। মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো অমৃতি। এটা যে কোনো ফেস্টিভ্যালে বা এমনি সময়ও কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে, আর এর টেস্টটাও খুব ভালো হয়। তাহলে চলুন দেখি একদম সহজভাবে এটা বাড়িতে কি করে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে উড়াদ ডাল রেখেছি 200 গ্রাম। এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এটাকে অন্তত 6-7 ঘন্টা কিন্তু ভেজাতেই হবে, নইলে কিন্তু ভালো হবে না। এবার এর জলটাকে আমি ভালোভাবে ছড়িয়ে নেব। এই যে দেখুন, জলটা আমি ছড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা মিক্সির মধ্যে এই ডালটাকে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আপনাদের যদি মনে হয় তাহলে খুব সামান্য একটু জল দিতে পারেন পেস্ট করার সময়, কিন্তু জলের পরিমাণ যেন কখনোই বেশি না হয়। এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন ডালটা খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এরকম মিহি ভাবে কিন্তু পেস্ট করতে হবে। এবারে এই ডালটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। এইভাবে আমি সমস্ত ডালটাকে পেস্ট করে নেব। এই যে দেখুন ডালটা সুন্দর পেস্ট হয়ে গেছে। এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, এর থেকে যেন পাতলা না হয় ওই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, নইলে কিন্তু ভালো হবে না। এখানে রেখেছি চালের গুঁড়ো, লাগবে আমার সামান্য একটু জাফরানি ফুড কালার। প্রথমে আমি এই ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এটাকে অন্তত 10-15 মিনিট মতো ভালোভাবে ফেটতে হবে, যেন এই ব্যাটারটা একদম লাইট হয়ে যায়। এটাকে ভালোভাবে ফেটলে কিন্তু অমৃতিটা খুব সুন্দর লাইট হবে, আর এর মধ্যে সহজেই শিরা ঢুকে যাবে। এবারে আমি দেখব যে ব্যাটারটা ঠিকঠাক ফাটানো হয়েছে কিনা, তাই একটু জলের মধ্যে আমি ব্যাটারটা দেবো সামান্য। যদি দেখি ভেসে আছে, তার মানে বুঝবো যে ব্যাটারটা ঠিকঠাক ফাটানো হয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু জলে ভেসে আছে, তার মানে আমার এই ব্যাটারটা একদম ঠিকঠাক ফাটানো হয়েছে। এবারে এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম 2.5 টেবিল স্পুন মতো। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার এর পরিবর্তে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম আমি ফুড কালার, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব, যাতে ডালটার সাথে কালারটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। যে দেখুন খুব সুন্দর ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এই ব্যাটারটাকে আপনারা চাইলে এরকম একটা বোতলের মধ্যে ভরে করতে পারেন অমৃতিটা, বা এরকম পাইপিং ব্যাগের মধ্যে ভরেও কিন্তু অমৃতিটা করতে পারেন। আমি পাইপিং ব্যাগে করব, কেননা এটাতে আমি কমফোর্টেবল। আমি শিরার জন্য নিয়েছি এখানে 230 গ্রাম চিনি, লাগবে আমার সামান্য একটু কেশর, আপনারা চাইলে কিন্তু এটা নাও ইউজ করতে পারেন। লাগবে আমার এলাইচি পাউডার 1/2 টিস্পুন মতো, আপনারা চাইলে গোটা এলাচও ইউজ করতে পারেন। এবারে কড়ার মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 বাটি মতো জল। যে বাটি দিয়ে আমি চিনি নিয়েছি 1 বাটি, ওই বাটি দিয়ে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। যেটা ফুটতে শুরু করেছে, এবারে এর মধ্যে আমি এলাইচি পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু কেশর। কেশর দিলে কি হবে, সুন্দর একটা কালার হবে এবং একটা সুন্দর ফ্লেভার হবে। যে দেখুন সুন্দর কালার হয়ে গেছে, আর শিরাটাও একদম রেডি হয়েছে ঠিকঠাক ভাবে। আমি দেখে নেব। এই যে দেখুন, হাতে যখন এরকম চটচটে মনে হবে তখনই বুঝবেন যে শিরাটা একদম ঠিক হয়েছে। এটা কিন্তু বেশি ঘন করলে তাহলে কিন্তু অমৃতিটার ভেতরে শিরাটা ঢুকবে না। এই যে দেখুন শিরাটা কিন্তু একদমই এরকম যখন হবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে। এবারে কড়াতে আমি সাদা তেল গরম হতে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি খুব সাবধানে অমৃতিগুলোকে ভরে নেব। একটু সাবধানে করতে হবে, আর আঁচটাকে কিন্তু লোয়ে রাখতে হবে, যাতে এই অমৃতটা ভাজতে ভাজতে পুড়ে না যায়। বেশি আঁচে করলে কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন অমৃতিটা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। আর আপনাদের আমি একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যারা আমরা প্রথমবার অমৃতি করছি বা অমৃতি গড়ার ক্ষেত্রে অতটা এক্সপার্ট নই, তারা কিন্তু ভাজার সময় যদি ফ্রাইং প্যান বা কড়াতে যেটাতেই ভাজবেন তাতে যদি তেলের পরিমাণটা একটু কম দেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু অমৃতিটা গড়তে পারছে। দেখুন সুন্দরভাবে আমি অমৃতিটা গড়ে নিয়েছি। এবারে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব।
ভাবে উল্টে পাল্টে আমি কম আঁচে এটাকে সুন্দর করে ভাজবো। অমৃতগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তেল থেকে গুলে শিরার মধ্যে দিয়ে দেবো। যখন শিরায় আমি অমৃতগুলো ফেলবো তখন কিন্তু শিরাটা একটু গরম থাকতে হবে, খুব বেশি গরম না হয়, হালকা গরম হলেই হবে, কিন্তু একদম ঠান্ডা শিরায় দিলে কিন্তু অমৃতের ভেতরে শিরাটা ভালোভাবে ঢুকবে না। এভাবে শিরাতে অন্তত আমি 3-4 মিনিট মতো রেখে তুলে নেব। ভিতরে শিরাটা কিন্তু ঢুকে গেছে, এবার এগুলোকে একটা বোলের মধ্যে আমি তুলে নেব। দেখলেন কি সহজ ভাবে কিন্তু অমৃতগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে অমৃতি তৈরি করুন আর আমাকে জানাবেন কিন্তু আপনাদের অমৃতগুলো কিরম হলো। এইভাবে আমি সমস্ত অমৃতগুলোকে ভেজে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।